প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফিনান্সের একাদশ শ্রেণীর প্রথম পত্রের আর্থিক বিশ্লেষণ চ্যাপ্টারের সমুচ্ছেদ বিন্দু বিশ্লেষণের কিছু বেসিক, একেবারে সামান্য কিছু বেসিক জানবো। তোমরা দেখবা তোমাদের অঙ্কগুলোতে পরিবর্তনশীল ব্যয় আর স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় দেওয়া থাকে। আমরা আজকে পরিবর্তনশীল ব্যয়টা কী জিনিস, কেমন তার বৈশিষ্ট্যটা, এবং স্থায়ী ব্যয়টা কী জিনিস, কেমন তার বৈশিষ্ট্যটা জানার চেষ্টা করবো। বোর্ডটাকে দুইটা ভাগে ভাগ করছে, এদিকে পরিবর্তনশীল ব্যয় আর ওদিকে স্থির ব্যয়। পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট সম্বন্ধে একটু জানবো। এই যে প্রথমে যে দু তিনটা কথা আছে এগুলো পরে, পরিবর্তনশীল ব্যয়ের একটা উদাহরণ হচ্ছে যে কাঁচামাল। কাঁচামালটাকে নিয়ে আমরা একটু আলোচনা করি। মনে করো, যেমনটা বলতেছিলাম যে এই মার্কারটা তৈরি করতে মনে করো 6 টাকার কাঁচামাল লাগছে। একটা মার্কার তৈরি করতে 6 টাকার কাঁচামাল লাগে, 6 টাকা। তাহলে তুমি যদি কখনো 1000 একক কাঁচামাল, 1000 একক মার্কার তৈরি করতে যাও, তাহলে 1000 এককে 6 টাকা করে 6000 টাকা খরচা হবে কাঁচামাল বাবদ। তুমি যদি 2000 একক পণ্য তৈরি করতে যাও, তাহলে 2000 এককে 6 টাকা করে 12000 টাকা লাগবে তোমার কাঁচামাল বাবদ ব্যয়। যদি 4000 একক উৎপাদন করো, তাহলে 4000 এককে 6 টাকা করে 24000 টাকা লাগবে তোমার কাঁচামাল বাবদ ব্যয়। এবার এই ব্যয়টাকে একটু বিশ্লেষণ করো। তুমি দেখো, 1000 বানাইলে একক প্রতি 6 টাকা, 2000 বানাইলে একক প্রতি 6 টাকা, 4000 বানাইলে একক প্রতি 6 টাকা। তাহলে তুমি যত একক পণ্যই বানাও না কেন, একক প্রতি কিন্তু 6 টাকা, 6 টাকা, 6 টাকা, 6 টাকা। তাহলে আমরা এই কথা বলতে পারি, কাঁচামালের ব্যয় একক প্রতি স্থির, কাঁচামালের ব্যয় একক প্রতি স্থির, কাঁচামালের ব্যয় একক প্রতি স্থির। এদিকে দেখো কি লিখছি, একক প্রতি স্থির। এই কথাটা ব্যাখ্যা বুঝা গেছে? আমি যে বললাম একক প্রতি স্থির, এই যে 2 নম্বর টপিক, একক প্রতি স্থির, কথাটার ব্যাখ্যাটা কি? আপনি যত একক পণ্য বানান না কেন, প্রতি এককে কাঁচামাল 6 টাকা করেই লাগবে। বেশি মোবাইলটা নড়াচড়া করে না, মানুষ বিরক্ত হবে। এরপর একটা জিনিস দেখো, 1000 এককের মোট ব্যয় 6000, 2000 এককের মোট ব্যয় 12000, 4000 এককের মোট ব্যয় 24000। যত বেশি বানাইবা তোমার মোট কাঁচামাল বাবদ ব্যয়টা তত বেশি হবে, কম বানাইলে মোট কাঁচামাল প্রতি ব্যয় তত কম হবে। তা আমি যে বললাম মোটে পরিবর্তনশীল, এই যে 1000 এককের মোট ব্যয় 6000, 2000 এককের মোট ব্যয় 12000, 4000 এককের মোট ব্যয় 24000, বাড়তেছে কমতেছে না? এই দিকে কাঁচামালের মোট ব্যয়টা বাড়তেছে কমতেছে না? বেশি বানাইলে বেশি হবে, কম বানাইলে কম হবে। এই কথার অর্থ কি? এই জন্য এখানে বলা হচ্ছে মোটে পরিবর্তনশীল। মোটে পরিবর্তনশীল মানে কি বোঝা গেছে তোমরা? আমি বুঝতেছি না, মোটে পরিবর্তনশীল এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে কি, 1000 এককের মোট ব্যয় 6000, 2000 এককের মোট ব্যয় 12000 হয়ে গেছে, 4000 এ 24000 হয়ে গেছে। এই যে বাড়তেছে কমতেছে, মোটটা বাড়তেছে কমতেছে, কিন্তু একক প্রতি আমার 6 টাকা, 6 টাকা, 6 টাকা। তাহলে 3 নম্বর লাইনটা কি, মোটে পরিবর্তনশীল, আর ব্যাখ্যা বোঝা গেছে? এবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি সিদ্ধান্ত নিই যে আমি এই মাসে আমার কোনো অর্ডার নেই, আমি মার্কার বানাবো না, তুমি কি কাঁচামাল কিনবা? তাহলে পণ্যটা তৈরি করতে গেলে, পণ্যটা উৎপাদন করতে গেলে তোমার কাঁচামাল বাবদ ব্যয় হবে। উৎপাদন না করলে কিন্তু কাঁচামাল বাবদ ব্যয় হবে না। তারপরে পণ্যটার উৎপাদন এর সাথে এই কাঁচামাল বাবদ ব্যয়ের সম্পর্ক, উৎপাদন করলে কাঁচামাল বাবদ ব্যয় হবে, উৎপাদন না করলে কাঁচামাল বাবদ ব্যয় হবে না। তার জন্য প্রথম লাইনটা খেয়াল করো, উৎপাদনের সাথে সম্পর্ক, অর্থাৎ এই ব্যয়টা উৎপাদন করলে হয় না করলে হয় না। এবার খেয়াল করো, যে ব্যয়ের সম্পর্ক উৎপাদনের সাথে, যে ব্যয় একক প্রতি স্থির এবং মোটে পরিবর্তনশীল, সেই ব্যয়কেই বলা হয় পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট। ক্লিয়ার? তাহলে ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয় কাকে বলে? স্যার, যে ব্যয় উৎপাদনের সাথে সম্পর্ক এবং যা একক প্রতিশ্রুতি এবং মোটে পরিবর্তনশীল, তাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়ের একটা উদাহরণ কি? কাঁচামাল বাবদ ব্যয়। কাঁচামাল, কাঁচামাল হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। ক্লিয়ার? এটা এবার এই পাশে যাই, এই উদাহরণটা খেয়াল করো। মনে করো কারখানার ভাড়া, আমরা যেখানে মার্কেট তৈরি করি সেই কারখানার মাসে ভাড়া মনে করো, বা বছরে ভাড়া মনে করো 16000। ভাড়া কত? 16000। এখন কোনো এক বছর যদি পণ্য তুমি উৎপাদন না করো, মাসে মনে করো 1 মাসে 16000 টাকা কারখানার ভাড়া, তো কোনো মাসে যদি তুমি পণ্য উৎপাদন না করো, তুমি কি বাড়িওয়ালারে ভাড়া দিবা? দেউন তো লাগবে স্যার। হ্যাঁ, ও বলবে যে আপনি বানান, এটা আপনার ইচ্ছা, আপনি বানান নি, আপনার ব্যর্থতা, বাট আমার তো সময় গেছে, মাস গেছে, এখন আমাকে ভাড়া দিতে হবে আপনার, তাই না? তুমি নরসিংদীতে একটা বাসা ভাড়া নিয়েছো, মেসে থাকো 4-5 বন্ধু মিলে, ওই শীতকালীন ছুটি দিয়েছে, তুমি বাড়িতে গিয়ে বসে আছো, তারপরে কি মাসে শেষে তুমি ভাড়া দিবে না? দিতেই হবে। তাহলে কারখানার ভাড়াটা সম্পর্ক সময়ের সাথে, এটা উৎপাদনের সাথে সম্পর্ক না, যে উৎপাদন করলে আপনি আমাকে কারখানা ভাড়া দিয়েন, উৎপাদন না করলে আমাকে কারখানা ভাড়া দিয়েন না, এটা বলার সুযোগ নাই। তাহলে কারখানার ভাড়াটার সম্পর্ক কার সাথে? সময়ের সাথে। প্রথম লাইনটা দেখো, সময়ের সাথে এর সম্পর্ক, তাই না? এবার এই উদাহরণটা দেখো, উৎপাদন যখন তুমি 1000 একক করবা, তুমি যদি কোনো মাসে 1000 একক পণ্য বানাও, তাহলে ও ভাড়া 16000 টাকাই দিবে, তাই না? তো 16000 টাকা ভাড়া দিবে, 1000 একক পণ্য বানিয়েছ, একটা যদি কারখানার ভাড়া পড়ছে 16 টাকা,
যদি তুমি 2000 একক উৎপাদন করো, তাহলে তখনও তুমি 16000 টাকাই ভাড়া দিবা, তখনও তুমি 16000 টাকাই ভাড়া দিবা। তাহলে 2000 বানালে 16000 ভাড়া একক প্রতি 8 টাকা, 8 টাকা। তুমি যদি 500 একক পণ্য বানাও, তখনও ভাড়া তুমি 16000-এ দিবা। তো 16000 দিয়ে 500 একক বানাইছো, একক প্রতি বসে 32 টাকা। তাহলে কারখানার ভাড়াটা কখনো 16 টাকা একক প্রতি, কখনো একক প্রতি 8 টাকা, কখনো একক প্রতি 32 টাকা, বাড়তেছে কমতেছে এলোমেলো, বোঝা যায়? তাহলে আমি যে দ্বিতীয় লাইনটা লিখলাম একক প্রতি পরিবর্তনশীল, যে একক প্রতি কখনো 16 টাকা, কখনো 8 টাকা, কখনো 32 টাকা, তাহলে কারখানার ভাড়াটা কি একক প্রতি স্থির না পরিবর্তনশীল? বেশি বানাইলে কম হবে খরচ, কম বানাইলে বেশি হবে খরচ। তোমরা দুই বন্ধু মিলে মনে করো একটা নৌকা ভাড়া নিয়েছে 1000 টাকা দিয়ে, যে ওই যে চরে ঘুরতে যাবে, তো দুজনে মিলে 500-500 দিবা। আর তুমি যদি 10 জন যাও, তাহলে 10 জনে 100 করে দিলেই হয়ে যাবে, 100 জন গেলে 1 টাকা করে দিলেই হয়ে যাবে। তাহলে একক প্রতিটা কমে আসতেছে, যত বেশি যাবে একক প্রতি কমে আসবে। তো উৎপাদন যত বেশি করবে একক প্রতি তত কম হবে, আর উৎপাদন যত কম করবে একক প্রতি তত বেশি হবে। এই তুমি দেখো 1000 বানাইছো, উৎপাদন ব্যয় একক প্রতি 16 টাকা, 2000 বানাইছো, উৎপাদন একক প্রতি ব্যয় কমে আসছে, আর বানাইছো মাত্র 500, একক প্রতি ব্যয় 32 টাকা। তাহলে কারখানার ভাড়াটা কেমন হয়ে গেলো? একক প্রতি কখনো বাড়ে কখনো কমে, তার মানে কি? পরিবর্তনশীল। এই জন্য বলা হয়েছে একক প্রতি পরিবর্তনশীল। এটার ব্যাখ্যা বোঝা গেছে একক প্রতি পরিবর্তনশীল মানে কি? আচ্ছা, এরপর দেখো আমি 1000 বানাইলেও 16000 টাকা দিচ্ছি ভাড়া, 2000 বানাইলে 16000 টাকা ভাড়া দিচ্ছি, 500 একক পণ্য উৎপাদন করলে আমি 16000 টাকা ভাড়া দিচ্ছি। তাহলে মোট ভাড়া, কারখানার ভাড়া কিন্তু 16000 টাকা স্থির। এই জন্য 3 নম্বর লাইন লেখা আছে মোটে স্থির। তাহলে এবার এবার স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়, ফিক্সড কস্ট কাকে বলে? যে ব্যয় সম্পর্ক উৎপাদনের সাথে, যে ব্যয় একক প্রতি পরিবর্তনশীল এবং মোটে স্থির, তাকে বলা সরি যে ব্যয়ের সম্পর্ক সময়ের সাথে, যে ব্যয় একক প্রতি পরিবর্তনশীল এবং যে ব্যয় মোটে স্থির, তাহাকেই বলা হয় স্থির ব্যয়। স্থির ব্যয়ের নেচারটা বোঝা গেছে? পরিবর্তনশীল ব্যয়ের নেচারটা বোঝা গেছে? মনে থাকবে? থ্যাংক ইউ।